আমরা যারা মোবাইল দিয়ে ইউটিউবিং করি তাদের জন্য ইউটিউব স্টুডিও একটা মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় ইউটিউব স্টুডিও হচ্ছে যে আপনার ইউটিউব চ্যানেলটাকে যেখান থেকে কন্ট্রোল করবেন অর্থাৎ কন্ট্রোল প্যানেল বলতে পারেন ইউটিউব স্টুডিও থেকে আপনি সব কিছুর খোঁজ রাখতে পারবেন আপনার চ্যানেলে কত ভিউজ হয়েছে অ্যাভারেজ ডিউরকশন কত কোন দেশ থেকে কান্ট্রি এসেছে কত ইম্প্রেশন ইমপ্রেশন ক্লিক থ্রু রেট এগুলো যদি আপনি না বুঝে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য কারণ আজকের ভিডিওতে আমি প্রপারলি আলোচনা করব ইউটিউব স্টুডিও সম্পর্কে ইউটিউব স্টুডিওর যা যা আছে খুঁটি নাটি এ টু জেড ইমপ্রেশন কাকে বলে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কাকে বলে কোন দেশ থেকে আপনার ভিউ আসছে কিভাবে কি বুঝবেন সব কিছু আজকের ভিডিওতে ইউটিউব স্টুডিও টোটালি আমি আলোচনা করব তো ইউটিউব স্টুডিও সম্পর্কে যদি আপনার দুর্বলতা থাকে তাহলে অবশ্যই ভিডিওটি দেখবেন আজকের ভিডিওটি দেখার পর অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ইউটিউব স্টুডিও সম্পর্কে আপনার একটা কমপ্লিট ধারণা হয়ে যাবে এবারে ইউটিউব স্টুডিও মাস্টার হয়ে যাবেন যে যে কোনো বিষয় ইউটিউব স্টুডিও আপনি বুঝতে পারবেন তো গাইস চলুন স্ক্রিনে অ্যান্ড দেখে নেই ইউটিউব স্টুডিও কোনটা কিভাবে কাজ করে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পরে ওয়াইটি স্টুডিও ওয়াইটি স্টুডিও লিখে সার্চ করলেই পেয়ে যাবেন ইউটিউব স্টুডিও এটা সম্পর্কে সবাই কম বেশি জানেন এটা ইনস্টল করে নেবেন এইটার ভিতরেই কোনটা কি আমি সব কিছু আজকে বুঝিয়ে দেবো স্টুডিও ইনস্টল হওয়ার পরে এটা জাস্ট ওপেন করবেন ওকে এরকমটা চলে আসবে তারপর নিচে দেখতে পাচ্ছেন যে গেটস স্টার্ট এটাই ক্লিক করবেন এটাই ক্লিক করার পরে চ্যানেল দেখতে পাচ্ছেন চলে এসেছে আমার এটা টুটাল পারপস আমি ক্রিয়েট করেছিলাম একটা ভিডিও আপলোড করেছি এই যে হচ্ছে সাবস্ক্রাইবার যে আপনার চ্যানেলে কতজন সাবস্ক্রাইবার আছে এটা দেখাবে এখানে এরপরে হচ্ছে অ্যানালিটিক্স অ্যানালিটিক্সটা হচ্ছে যে আপনার চ্যানেলে কত ইয়া ওয়াচ টাইম হয়েছে কত ভিউস হয়েছে কত সাবস্ক্রাইবার চেঞ্জ হয়েছে লাস্ট তেইশ দিনে এরকম আঠাশ দিন হয়ে যাবে তো এই এটাই হবে এখানে তো এরপরে হচ্ছে ভিডিও ভিডিওস এরপরে হচ্ছে আপনার ভিডিওসে ভিউজ কত আসছে কমেন্ট কত লাইক কত এগুলো তো আমরা অ্যানালাইটিক্স দিয়েই শুরু করি তো এই জায়গায় যখন আপনি ভিউ মোড়ে ক্লিক করবেন তখন এরকমটা চলে আসবে এরপরে দেখতে পাচ্ছেন যে রিয়েল টাইম ভিউজ লাস্ট আটচল্লিশ আওয়ার মানে আটচল্লিশ ঘন্টা আপনার চ্যানেলে কত ভিউজ এসেছে এরপরে দেখতে পাচ্ছেন রিয়েল টাইম ভিউজ লাস্ট পাবলিশড ভিডিওস মানে লাস্ট আটচল্লিশ ঘন্টায় আপনার ভিডিওস থেকে কত ভিউ এসেছে কোন কোন ভিডিও থেকে ভিউটা এসেছে এরপরে হচ্ছে ওয়াচ টাইম লাস্ট আঠাশ দিন আঠাশ দিনে আপনার কত মিনিট ওয়াচ টাইম ছিল এরপরে হচ্ছে ভিউস লাস্ট আঠাইশ দিন মানে লাস্ট আঠাশ দিনে আপনার কত ভিউ ছিল এরপর হচ্ছে অ্যাভারেজ ডিউরেকশন মানে আপনার যে ভিডিওগুলো এগুলো কত মিনিট করে মানুষ দেখেছে এরপরে হচ্ছে সাবস্ক্রাইবার লাস্ট আঠাশ দিনে কত সাবস্ক্রাইবার ছিল এরপর লাইক ডিসলাইক এগুলো দেখার বিষয় এবার আসুন ডিসকভারি এটা যখন আপনি একটু আঙুল দিয়ে স্লাইড করবেন তখন এরকমটা চলে আসবে এটা হচ্ছে ইমপ্রেশন ইমপ্রেশন জিনিসটা হচ্ছে যে আপনার ভিডিওটা কত মানুষের কাছে পৌঁছেছে যেমনটা আমরা ইউটিউবে ঢুকলেই দেখতে পাই অনেক ভিডিও এসেছে বাট আমরা কিন্তু সব ভিডিওতে ক্লিক করি না তো ওই যে ভিডিওগুলো আমাদের সামনে চলে আসে ওইটাই হচ্ছে ইমপ্রেশন মানে মানুষের আপনার ভিডিওটা শো করে বাট সবাই তো আর ক্লিক করে না তো ইমপ্রেশন ক্লিক থ্রু রেট মানে কত পার্সেন্ট মানুষ যেমন মনে করেন আপনার ভিডিওটা একশো একশো জনের কাছে শো করেছে এরপরে কতজন মানুষ এটা ক্লিক করেছে কত পার্সেন্ট পার্সেন্টেজ আকারে শো করবে এটা সবে আঠাশ দিনের রেকর্ড এরপর আছে ট্রাফিক সোর্স টাইপ মানে আপনার ট্রাফিকগুলো কোথা থেকে এসেছে ইউটিউব থেকে কি দেখেছে নাকি ফেসবুকে লিঙ্ক শেয়ার করেছেন ওই জায়গা থেকে এসেছে এরপরে আছে টপ এক্সটার্নাল সোর্স মানে বেশি ভিউস কোথা থেকে এসেছে যেমন আমার ভিউস কিন্তু বেশি এসেছে ফেসবুক থেকে এরপর হচ্ছে ইউটিউব সার্চ টার্মস মানে আপনার ভিডিওগুলো কী কী লিখে সার্চ করে মানুষ পেয়েছে এরপর আছে টপ ভিডিও সাজেস্টিং ইউর কন্টেন্ট মানে হচ্ছে যে আপনার কোন কোন ভিডিওর নিচে আপনার ভিডিওগুলো সাজেস্ট আকার এসেছে এগুলো আসলে অতটা ইয়া না তো এরপর হচ্ছে জেন্ডার মানে মেল পুরুষ না মহিলা কারা বেশি ভিডিও দেখেছে এই কোন বয়সী মানুষ ভিডিও দেখেছে এইগুলাই আর কি এখানে তো এইটাই হচ্ছে এখানে বিষয় মূল এরপরে একটু আমরা আমরা একটু ভিডিওটা ইয়া দেখি ভিউ ভিডিওতে যখন ক্লিক করবেন তখন দেখতে পাচ্ছেন অ্যানালাইটিক্স কতটা ওয়াস্ট টাইম কত ভিউজ জাস্ট ভিউ মোরে ক্লিক করুন ওই যে ইউটিউব স্টুডিওতে মেন যে জায়গায় আমরা বুঝেছিলাম ওইটাই হচ্ছে এটা একটা বিষয় খেয়াল করুন যে এটা হচ্ছে এখানে যখন আপনি ভিউ মোরে ক্লিক করবেন তখন চ্যানেলের টোটাল ভিডিওসের একটা অ্যাভারেজ দেখাবে আর একটা ভিডিও থেকে যখন ভিউ মোরে ক্লিক করবেন তখন ওই ভিডিওটার আঠাইশ দিনের গড়টা আর কি দেখাবে তো গাইস এইটাই ছিল ইউটিউব স্টুডিও সম্পর্কে এক্সপ্লেন আশা করি বুঝতে পেরেছেন এইটাই ছিল ভিডিও